দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় নিম্নচাপ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল হয়ে দাঁড়িয়েছে। সেই মতো চলতি সপ্তাহেতেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনায় জট পাকাতে শুরু করেছে আবহাওয়া। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় নিয়ে আসছে একের পর এক অশ্লীল সংকেত। মৌসুম ভবন সূত্রে খবর, বুধবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সময়ের সঙ্গে সেটি আরও শক্তি বাড়াবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা এবং তারপর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং নিম্নচাপ বাড়তে পারে রবিবারের মধ্যে। এটি উড়িষ্যার দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও মৌসুম ভবনের তরফ থেকে এর গতিবিধি সম্পর্কে বিশদে জানানো হয়নি। এই ঘূর্ণাবর্ত সাইক্লোনে রূপান্তরিত হয় কিনা তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই চব্বিশ পরগনা, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে এই 8 জেলা। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ছাড়া বাকি জেলার 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। হালকা বৃষ্টি চলবে শনিবারেও। রবিবার পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।